আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি গরম মশলার রেসিপি। যদিও গরম মশলার রেসিপি খুবই কমন একটি রেসিপি, তবুও আজকের গরম মশলার রেসিপিটি আমি এমনভাবে আপনাদের বানিয়ে দেখাবো যেটা কিনা আপনারা অনায়াসেই অনেক রকম আইটেমে ইউজ করতে পারবেন। আপনারা এই একটি মাত্র গরম মশলা পাউডার দিয়ে শুধুমাত্র চিকেন রোস্ট এবং চিকেন কোরমা ছাড়া বাকি যে কোনো চিকেন এবং মাটন রেসিপিতে ইউজ করতে পারবেন। এবং এই গরম মশলা পাউডার দিয়েই আপনি বিরিয়ানি বানাতে পারবেন বিরিয়ানির মশলা হিসাবে। আপনাকে আলাদা করে গরম মশলা পাউডার কিংবা বিরিয়ানি মশলার পাউডার বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এই একটি গরম মশলা পাউডার দিয়ে অনায়াসেই অনেকগুলো মাংসের আইটেম বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আমার আজকের এই একটু ভিন্ন ধর্মী গরম মশলা পাউডার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এখন চলে এসেছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা, আর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ শাহী জিরা। 2 টুকরো নিয়ে নিলাম জৈত্রী, জায়ফল নিয়েছি 1টা মাঝারি সাইজের, আর জায়ফলটা কিন্তু বেশি নিতে যাবেন না, খুব স্ট্রং ফ্লেভার হয় জায়ফলের, তো সেই জন্য 1টাই যথেষ্ট। আমি এখানে জায়ফলটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং অবশ্যই শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম। আমি এখানে 7 থেকে 8টা কাঠবাদাম নিয়ে নিয়েছি, আর এই কাঠবাদামটা দিলে মশলাটা অনেক বেশি টেস্টি হয়, তো কাঠবাদামটা আপনারা স্কিপ করবেন না। 4-5টা দিয়ে দিচ্ছি দারুচিনির টুকরো। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন দারুচিনির পরিমাণটা, তো আপনারাও এই পরিমাণে দিয়ে দেবেন। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা গোলমরিচ, বড় এলাচ দিয়ে দিলাম 2 টুকরো, আর এটাও কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়, তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 4-5টা দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে তেজপাতাগুলোকে একটু ভেঙে দিচ্ছি, এতে করে এটা ভাজতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি 1টা স্টার অ্যানিস বা তারাফুল, লবঙ্গ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ছোট এলাচ। তো এখানে আমি মোটামুটি সব মশলা নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এই মশলাগুলোকে পারফেক্টভাবে ভেজে নেওয়া, যেটা অনেক বেশি ইম্পর্টেন্স, কারণ এই গোটা গরম মশলা যদি পারফেক্টভাবে ভাজা না হয় তাহলে কিন্তু আমাদের গরম মশলারও পারফেক্ট ফ্লেভার আসবে না। অনেকে কিন্তু আবার এই মশলাটাকে রৌদ্রে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নেন, তো সেটাও কিন্তু আপনারা করতে পারেন, তবে আমি এটা হালকাভাবে তাওয়ায় ভেজে নিই। তো এখন আমি চলে এসেছি 1টা তাওয়া নিয়ে, আর তাওয়াটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি আরও 1টা মশলা অ্যাড করছি, আর সেটা হচ্ছে গোটা ধনে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে নিয়েছি, আর এখানে যে মশলাগুলো একটু বড় সাইজের, তো সেগুলো আমি আগে ভেজে নেব, কারণ যদি আমরা সব মশলা একসাথে ভেজে নিই তাহলে এখানে যে মশলাগুলো ছোট ছোট, তো সেগুলো কিন্তু আগেই পুড়ে যাবে, আর এতে করে মশলার টেস্ট ও ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি শুকনো লঙ্কা, দারুচিনি এই ধরনের বড় মশলাগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব, আর দারুচিনিগুলো একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি, এতে করে এটা সহজেই ভাজা হয়ে যাবে। তো এখানে আমি মোটামুটি বড় এবং ছোট সাইজের মশলাগুলো ভাগ করে নিয়েছি। তো এখানে প্রথমেই আমি বড় মশলাগুলো ভেজে নিচ্ছি, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে। মোটামুটি এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাগুলো ভেজে নেব, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে এমনভাবে মশলাটা ভেজে নিতে হবে যাতে করে মশলার কালারটা চেঞ্জ না হয়। তো এখানে আমার মশলাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাগুলো
একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। তো এবার আমি এখানে যে মশলাগুলো ছোট সাইজের, যেমন জিরা, গোলমরিচ, ধনে, তো সেই মশলাগুলো এখন আমি ভেজে নেব। এবং এই মশলাগুলোকেও খুব সাবধানে ভাজতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে একেবারে লো ফ্লেমে, এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে 1 মিনিট হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকেও ঢেলে নিচ্ছি, এবং টোটাল মশলাটা ঠান্ডা হওয়ার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কিন্তু মশলার কোনো রকম কালার চেঞ্জ হয়নি। তো আপনারাও ঠিক সেম পদ্ধতিতে মশলাটা ভেজে নেবেন, তবেই গরম মশলাটা একদম পারফেক্ট হবে, এবং সেই সাথে মশলার স্বাদ ও ফ্লেভার পারফেক্ট থাকবে, যে মশলাটা আপনি অনায়াসেই অনেকগুলো আইটেমে ইউজ করতে পারবেন। তো এখানে মশলাগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর এখন আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখানে মশলাগুলো এতটাই মুচমুচে হয়ে গেছে যে হাত দেওয়ার সাথে সাথেই মশলাগুলো কিন্তু খুব সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে। তো এতে করেই বোঝা যাচ্ছে মশলাটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, মশলাটাকে এখন গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমাদের মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, কারণ এখানে মশলাটা যদি আপনি পারফেক্টভাবে ভেজে নিতে পারেন তাহলে এই মশলাটা গুঁড়ো করতেও কিন্তু একেবারেই সময় লাগবে না, খুব সহজেই আপনি গুঁড়ো করে নিতে পারবেন। এখন সাথে সাথে মশলাটাকে একটা এয়ার কন্টেনারে ভরে ফেলতে হবে, তা না হলে মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন মশলাটা গুঁড়ো করার সাথে সাথেই এয়ার কন্টেনারে ভরে নেওয়ার জন্য, এতে করে মশলার ফ্লেভারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এই মশলাটাকে যদি আপনি ফ্রিজে রেখে দেন, সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 মাস পর্যন্ত এই মশলাটা অনায়াসে ইউজ করতে পারবেন। এবং আপনি যদি ফ্রিজের বাইরে রেখেও মশলাটা ইউজ করেন, সেক্ষেত্রেও আপনি 1 থেকে 2 মাস পর্যন্ত খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, মশলার কোনো রকম স্বাদ ও ফ্লেভার চেঞ্জ হবে না। আশা করি আমার আজকের এই একটু ভিন্নধর্মী গরম মশলার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা শুধুমাত্র এই একটি মশলা দিয়ে বিরিয়ানি, কাবাব, রেজালা এবং কষা মাংস অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।